আমার এই মানব দেহের মধ্যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা নাম রয়ে গেছে, যেমন হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, গুর্জ, এরকম এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা নাম আছে। কিন্তু আমার এই দেহের মধ্যে আমি যে মানুষ, এই মানুষটাকে আমি চিনব কিভাবে এবং আমি যে প্রকৃত পক্ষে একজন মানুষ হইতে পারবো, সেটা কোন কর্মের বিনিময়ে আমি আমাকে একজন ইনসানে কামেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি তো লেখাপড়া জানি না, অপরাধ মাফ করে দিলে। এই যে এটা দলিল বলিল পরে, এই যে এটা হলো কলম, এই কলমের মাথা খালি খাতার মধ্যে রাখলেই হইল নুকতা কি আলিফ খালি বের নিছে। আচ্ছা একটা আলিফ বানে মেরে গেলে মেলা কায়দা করেন না কেন, লম্বা একটা সমরেখা লাগে, একটু বাঁকা করেন নাকি, তাতে কি পাঁচ সাতটা নুকতায় হয় না, হইল কমপক্ষে 50 থেকে 60টা নুকতার প্রয়োজন হয় একটা আলিফ তৈরি করতে। অনন্ত কোটি নুকতার সমন্বয়ে একটি আলিফ, আলিফের নিচে নুকতা নাই। আল্লাহর পবিত্র কোরআনের হরফের বে আগে ছিল বে, এখন আছে বা, আলিফ খালি বের নিছিল। এবার আসেন হুজুর পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি, শুনেন আমার নবীর নাম যতবার নিবেন সম্মান দিবেন, কেন দিবেন? আল্লাহ রাসূল বলছে যে আমার নাম নেওয়ার খাতিরে সম্মান করে, তাজিম করে, শ্রদ্ধা করে, আদব কায়দা দেখায়, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানায়, কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত আল্লাহর বান্দা নবীর উম্মতকে আমি রাসূল বেছে বেছে বের করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, সূরা ফাতিহার সারমর্ম ওই যাইছে আমগো পাবেলের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা রহিসুল মুফাসসির কোরআন ইবনে আব্বাস আমার দয়াল নবীর চাচা, যখন পর্দা নাই হুজুর পাক মাওলা আলী কারিমুল্লাহ কোরআনুন সাবেদুন, মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, আল্লাহর বাণী কোরআন, রসুল নিজেই জীবন্ত কোরআন, মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, এই মানব দেহটাও একটা কোরআন, কোরআনুল বাশার এটা হলো কেতাব, ওটা হলো কোরআন, এই কিতাবে 40 হরফ আছে আর ওই কোরআনে আছে মাত্র, আমি কিতাব কোরআন বলি এই জন্য কোরআনও বল কি কন, আহা সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহা হলো মাদানী, মাদানী। আচ্ছা সূরা কয়টা, 114টা, এর মধ্যে 28টা হলো মাক্কি আর 86টা হলো মাদানী। মাদানী কাকে বলে, যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে, যেটা মদিনায় হয়েছে নাজিল হয়েছে, এটা হলো মাদানী, যেটা মক্কায় নাজিল হয় এটার নাম হলো মাক্কি। সূরা ফাতিহা হলো মাক্কি, এই জন্য দয়াল নবীর চাচা রহিসুল মুফাসসির তাকে বলা হয়, নাম হলো ইবনে আব্বাস। মাওলা আলীকে বলছে হে আমিরুল মুমিনিন কোরআনের কিছু অংশ তিলাওয়াত করে শোনান, উনি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা মুদে ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, সকলেই বলেন আমিন। আমিন।
আজান দিছে বিল্লাল সালাতু খাইরুম মিনান বল হুজুর এ আমিরুল মুমিনিন এ মাওলানা আলী এ আসসারে কাররার এ হক হায়দারি এ আসাদুল্লাহ সারা রাত বইরা কোরআনে ফাতিহা পাঠ করলেন ইয়াসিন শুনাইবেন না রহমান শুনাইবেন না মাউন শুনাইবেন না সূরা ফিল শুনাইবেন না বাখারা শুনাইবেন না তখন মাওলা আলীর পবিত্র জবানটা খুলে গেল আমরা একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলা আলী বলল সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা এটা মাদানী সূরা এটা হলো উম্মুল কোরআন কোরআনের জননী এর মধ্যে আছে সাতটি আয়াত এর মধ্যে আছে 124টা হরফ এটা হলো মদিনায় অবতীর্ণ সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহার মধ্যে নিহিত সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ নিহিত বিসমিল্লাহর সারমর্ম বেহরফে নিহিত বেহরফের সারমর্ম বেন নিচে নোকতা তুমি কি এই নোকতাই হলো আমি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নোকতার ফেরে পারে তার ফকিরি কখনো হাসিল হবে না মাওলা আলী বলছে আনা নুক্তা তুলতাহা তালবা আমি আলী হলাম সেই নুক্তা যিনি নুক্তার কর্ম করে তার মানব তরি রক্ষা হয় মুক্তির সনদ বের হয়ে যায় ফকিরি আমার গৌরব ফকিরি আল্লাহ বলছে ফকির আমার বেদ আমি নিজেই এই ফক নুক্তার ভারে যে পড়ে তার ফকিরি কখনো হাসিল হয় না এই নোকতাটাই হলো মাওলা আলী এই নোকতাটা মানব দেহের মধ্যে আছে এই নোকতারে বলে আমি নোকতা দুই ধাপ একটা কাঁচা আর একটা হইলো পাকা এই পাকা নোকতার কর্ম করছে যারা আল্লাহর বন্ধু হইছে একটা কথার উত্তর কেবল দিলাম এই আমি কি সর্বজন একই কথা বলছে এই কথাটার উত্তর দিলাম তবে আর একটা কথা হলো বিসমিল্লাহি হরফ হলো নয়টা কিন্তু বিসমিল্লাটারে পূর্ণাঙ্গ করতে বাবা ও গানগুলো কাটাকাটি করে না অপরাধ বিসমিল্লাহি এর তিনটা মিম পাবেল সরকারকে বলি অন্য কাউকে নয় একটা লেজালা মিম একটা পুটলা দেওয়া মিম একটা ঘুমটা দেওয়া মিম কয়টা হইল তিনটা একটা পুটলা দেওয়া একটা ঘুমটা দেওয়া আর একটা লেজার এই ঘুমটা দেওয়া মিমের কর্ম করছে যারা নবীর দেখা পাইছে বিসমিল্লাহ তিন ভাগ বিসমিল্লাহ রহমানের রাহিম আমাদের কালেমার ভাগ কয়টা কালেমার ভাগ পাঁচটা লা ইলাহা ইল্লাল্লাহু পাকে পাঞ্জা কালেমার বাঘ হলো পাঁচটা বিসমিল্লার বাঘ হলো তিনটা খণ্ড হলো দশটা হ্যাঁ এক খণ্ডে আসা এক খণ্ডে যাওয়া এক খণ্ডে জন্ম এক খণ্ডে মরণ এক খণ্ডে আদম এক খণ্ডে হাওয়া এক খণ্ডে আল্লাহ এক খণ্ডে রসুল এক খণ্ডে গুরু এক খণ্ডে শিষ্য আলিফ আল্লাহ লামে আদম মিমে হইল মুহাম্মদ হামজা তেল মুর্শিদ আর যে শিষ্য থেকে ভক্তের কাতারে পৌঁছে গেছে সে চলে গেছে লামালিপির কাউরা বলি হরি শিষ্য থেকে সেবক দাস ভক্ত গোলাম সনাতন ধর্ম বলছে অর্থ আর্থাতিক জিজ্ঞাসক গোলাম দাস তারপর হলো ভক্ত ভক্ত সহজেই হওয়ার যায় না তাহলে এবার আসেন বিসমিল্লাহটা বরকত বিসমিল্লাহর কোনো দোষ না আমরা জ্যামিতির ভাবে লিখি 786 আচ্ছা 7 8 6 সুফিবাদে একটা ব্যাখ্যার মধ্যে আনছে যদিও সেটা আমি সর্বজন বলবো সর্বজনীন তবে 786 দিয়ে বিসমিল্লাহ শেষ করা যাবে না যে বিসমিল্লাহ হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম জবান খুলিলাম এই বিসমিল্লাহটা পালাই লাইখে এক পালাই দিবেন আর 50 গ্রামের একটা ছোট পাথর দিবেন ওজন হবে কোনটা বেশি পাথর আচ্ছা পাথর যদি হয় তাহলে কি সাধকের গান মিথ্যে সাধকের গানও সত্য পাথরও সত্য অর্থাৎ পৃথিবী হলো ছোট বিসমিল্লাহটা হলো
বড় বিসমিল্লাহি রহমানের রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করছি বিসমিল্লাহর কোন দোষ না দোষ হলো আমার পড়ার আমার মুখের দোষ আমার মুখে বরকত নাই বিসমিল্লাহ আছে ছিল আছে এই দেহের মধ্যে কুরআন আমি বলছি এটা আপনারা অনেকে চিন্তা চিন্তি করতেছেন বাবা ভাবি করেন গবেষণা করতেছেন মুন্ডুতে মিম খেজে মজক সেতে কানে আইন গাইন দুই নয়ন রেতে রক্সিনাতে চিন ছটবং আলিপে চিন জিমে জিপ বাবা দুসে তিন মুখে হলো বের গঠন আলিপে নাসিকা পেতে জোড়া পুস্ত ওয়াতে জিকির হে হর বেহান তালে দন্ড ফেতে ফেবরা বড় কাপ কলিজা ছোট কাপ দাবিতে ইয়াতে পায়ের গঠন তাহলে চল্লিশটা হরফ দশ হরফ সাধনার জ্যোতি আগে ঠিক করে নাও তোমার গুরুর রতি বিনা তেলে জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন তাহলে এবার আসেন এই দেহের মধ্যে চল্লিশটি হরফ আছে এই মুখে হলো বে বেতে হলো বিসমিল্লাহ কথা কি খারাপ লাগে বলবো বাহ আপনাদের কাছে অভয় মাফ করে দিন আপনাদের কাছে অভয় আগে কেউ বিরক্ত না হ্যাঁ বিরক্ত বোধ করলে আমি খালি চুপ করে বসে পড়বো এটা হলো বিসমিল্লাহ হলো মুখে বেতে হলো মুখ এটার নাম হলো বদন এটা মুখ এটা রসনা এটা নাসিকা এটা আলিফ নাকের দুই দিকে দুই ফোড়া এটা ফোকরান্তির গুড়া এইটা এর থেকে উপরে দুই বুরু যুগল এটা মাকামে মাহমুদা দ্বিদল দল পদ্ম এটা হলো মাকামে উরাউল উরা মাকামে জিল্লিও বলা হয় সাংস্কৃতিক ভাষায় বলা হয় সহস্র দল আর আরবিতে বলা হয় লোহ মুখে বের গঠন তাহলে বে মুখে বিসমিল্লাহ মুখে আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ দিব চাবেন জবানে অবশ্যই জবানটা পবিত্র করতে হবে মুখের থেকে ছয়টা বস্তু ত্যাগ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কুতর্ক করা যাবে না বাজালাপ করা যাবে না জেনা করা যাবে না কারো চর্চা নিন্দা করা যাবে মুখের কথায় কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না ছয় এবার মুখ হলো পবিত্র যা চাবেন আল্লাহ দিব আল্লাহ দিল ধরবেন কি সে হাতে এই হাতে হলো সিন বে সিন লাম তিন ভাগ ওই যে মিমো তিন লেজা লা কুটলা দেওয়া ঘুমটা দেওয়া বে সিন লাম হাত চুরি ডাকাতি দুই হত্যা অবিচার চার অন্যায় পথ থেকে আয় অন্যায় পথে ব্যয় ছয় ছয় কত হলো বিসমিল্লাহ কত হরফ তাহলে কত পর্যন্ত জানবো উনিশ পর্যন্ত আমরা আইসি কয় পর্যন্ত এবার আছে গুপ্তঙ্গে ব্যবিচার মৈথন কামাচার মৈথন অভিমৈথন সাম্য মৈথন হস্ত মৈথন সৃষ্টির সুগন্ধ করা মিলনে যদি বিন্দু পতন হয় ওটা কুম্ভদম সাধনা করে যেখানকার বস্তু ওই জায়গায় পৌঁছে দাও তাহলে বারো আর সাথে এই উনিশটি বস্তু যখন বর্জন হবে তখন বাবা তোমার দেহটাই হবে বিসমিল্লাহি রহমানির রাহিম সুবহানাল্লাহ বলি একটু সুবহানাল্লাহ বিসমিল্লাহ পড়ার বিষয় না এটা অর্জন করার বিষয় অর্জন করতে হবে বিসমিল্লাহ বর্জন করতে হবে উনিশটি বস্তু কোথায় ছিল গঞ্জ মুখি জামাদাত নাবাদাত থায়নাত মনি আলকা মেজগা জনিন তেফেলে কামেন এটা গঞ্জ মুখি গোপন ঘরে ছিল এখনো গোপন ঘরে আছে বিসমিল্লাহর কোনো দোষ না আল্লাহর এলেমের কোনো দোষ না কালামের কোনো দোষ না আমি ব্যক্তিগত শরীয়ত সরকারের দোষ হইতে বিসমিল্লাহর মহাজন তুমি নিজেই বিসমিল্লাহি রহমানে রাহিম কথা কি আরো আছে কোথায় ছিল ওই জালম আর এখন কোথায় তোমার কাছে সাবধান বিসমিল্লাহ তুমি হইও তাহলে পৃথিবী তোমাকে আপন করে নিবে তোমার নাম থাকবে অলি